বাংলা শিক্ষকে সকলকে স্বাগত আমি যে আলোচনাটা করব বলেছিলাম যে শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণের উত্তরাকাণ্ড অংশ থেকে আমাদের পাঠ্য যে অংশটুকু সেই সেই অংশের কাহিনিগুলোকে একটু একটু করে ধরে ধরে এক একটা আখ্যানকে আমরা আলোচনা করব আজ প্রথম যেটা আখ্যান সেই আখ্যানটা ধরে আলোচনা করব প্রথম আখ্যানটা আমি বাদ দিচ্ছি এবং ঘটনাক্রমে একসাথে বলেই নেব। আজকে যে অংশটুকু একসাথে বলবো সেটা হলো শ্রীরামের সভায় মুনিগণের আগমন এবং লক্ষণের চতুর্দশ বর্ষ ব্রহ্মচর্য নিদ্রাজয় ও উপবাস বৃত্তান্ত কাহিনীটুকু শুধুমাত্র বলবো গদ্য করে বলবো তোমরা শোনো এবং ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিজেদের খাতায় লিখে রাখো রামায়ণ সম্পর্কিত একটা শর্ট কোয়েশ্চেনের ভিডিও আমার অনেক আগে আছে দেওয়া শেয়ার করা আছে সে পারলে পরে তোমরা সেই অংশ থেকে শর্ট কোশ্চেনগুলো লিখে নিও তোমাদের উপকার হবে সেটা আমি যেটা বলছি এই মুহূর্তে সেটা হলো কাহিনীটা বিশ্লেষণ করছি কাহিনি মগজে ভরে নিতে হবে রামচন্দ্র রাজা হয়ে গিয়েছেন রামচন্দ্র রাজা হয়ে যাওয়ার পর সিংহাসনে বসে আছেন রাজসভার কাজ চলছে কাজ চলার সময় সেইখানে আলোচনা শুরু হলো যে কে থেকে বড় বীর রাবণ হত্যা করে এসেছেন রামচন্দ্র বা সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং সীতাকে উদ্ধার করার পর সেখানে রাবণের জায়গায় বিভীষণকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে তো এই যে এইটা এই ঘটনা তো এইখানে কে সব থেকে বড় বীর সেইটা গণনা করতে গিয়ে আলোচনা চলছে এবার এবার সেখানে তিনি আলোচনা করবেন যে মুনিদের সবাই একসাথে আসছেন আলোচনা চলছে আলোচনা চলতে চলতে সবাই বলছে যে অনেক রাক্ষসকে রামচন্দ্র কিন্তু নিজ হাতে ধ্বংস করেছেন হত্যা করেছেন ত্রিশি খর দূষণ কবন্ধ মারিচেরে বিনাশীলে মায়ার প্রবন্ধ দেবান্তক নরান্তক নিকুম্ভ কুম্ভ দুর্জয় কুম্ভকর্ণ সকলকে তিনি হত্যা করেছেন রামচন্দ্র যে বড় বড় বীরদের হত্যা করেছেন তাদের মধ্যে দুজন হলেন কুম্ভকর্ণ এবং রাবণ স্বয়ং এই দুই বীরকে হত্যা করেছেন অর্থাৎ এই উত্তরাকাণ্ডতে দেখাচ্ছে যে রামচন্দ্রের নাকি একটু এই নিয়ে একটু মনের মধ্যে একটু উচ্চাসা ছিল যাই হোক এটা এটা মেনে নেওয়া যায় না যতবুও কাব্যের খাতিরে আমরা বলছি তো সেখানে তিনি বলছেন যে রামচন্দ্র রাবণ এবং কুম্ভকর্ণকে হত্যা করেছেন আর লক্ষণ হত্যা করেছেন ইন্দ্রজিৎ মেঘনাদের মতো একজন বড় বীরকে তাহলে কে বড় বীর মুনি দক্ষিণ দেশে থাকেন তিনি দক্ষিণ ভারতের অধিবাসী বা দক্ষিণ ভারতে বিরাজ করেন সে অগস্ত মুনিকে ডেকে পাঠানো হলো কে বড় বীর সেটা বিশ্লেষণ করবার জন্য এখানে এসে বলছেন তিনি যে নিঃসন্দেহে রাম বড় বীর কিন্তু সব থেকে যদি বড় বীরের হিসেব করা যায় তাহলে সে হল লক্ষণ কেন না বিশ্বামিত্র মুনি প্রথম দিকে যখন বনবাস পর্ব শুরু হচ্ছে সেই সময় রামচন্দ্র এবং লক্ষণ উভয় দুই ভাইকেই বলা হয়ে বলেছিলেন তিনি যে তাঁরা যেন চোদ্দ বছর অনাহারে থাকেন এবং চোদ্দ বছর যাতে নিদ্রা না যান যদি নিদ্রা না যান অনাহারে থাকেন তবেই একমাত্র কিন্তু হত্যা করতে পারবেন ইয়েকে ইন্দ্রজিৎ মেঘনাদকে এই ঘটনাটা বলা আছে এখানে এবার সেখানে তার কারণ কি না তার কারণ হলো মেঘনাথকে হত্যা করা যার তার কর্ম নয় মেঘনাথকে সেই একমাত্র হত্যা করতে পারেন যিনি চোদ্দ বছরের ব্রহ্মচারী যিনি চোদ্দ বছর অনাহারে এবং অনিদ্রায় থাকবেন সেই মানুষ এখানে লিখা আছে মুনি বলে রঘুনাথ ঠাঁই ইন্দ্রজিৎ সমবীর ত্রিভুবনে নাই চোদ্দ বর্ষ নিদ্রা নাহি যাই যেই জনে চোদ্দ বর্ষ স্ত্রী মুখ না করে দর্শনে চোদ্দ বছর ত্রিভুবনে চোদ্দ বছর যিনি ঘুম না গিয়েছেন চোদ্দ বছর যিনি স্ত্রী সহবাস না করেছেন চোদ্দ বর্ষ যেই বীর থাকে অনাহারে চোদ্দ বছর যিনি অনাহারে মানে খাওয়া দাওয়া করেননি চোদ্দ ইন্দ্রজিতে সেই জন পারে এবার এই কাজটা যিনি করেছেন তিনি একমাত্র সেই হিসাবে কে বড় বীর হচ্ছে কে এই কাজগুলো করেছেন না চোদ্দ বছর বনবাসে ছিল কে লক্ষণ ছিল চোদ্দ বছর তাঁর কাছে তার স্ত্রী ছিল না তাই না এবং সীতার যখন পদের সীতা যখন হরণ হয়ে গিয়েছে পায়ের দিকের অলঙ্কার দেখে লক্ষণ চিনতে পেরেছে আর উপর দিকের অলঙ্কার মুখের মাথার ইত্যাদি যে অলঙ্কার যেগুলো পড়েছিল সীতা সেইগুলো চিনতে পেরেছিল রাম অত রাম স্ত্রীমুখ দর্শন করেছেন লক্ষণ দর্শন করেননি কখনো হলো চোদ্দ বছরের স্ত্রীমুখ দর্শন করেননি চোদ্দ বছর খাননি লক্ষণ কেন না যতদিন চোদ্দ বছরের মধ্যে যতদিন তিনি মানে লক্ষণ রামের জন্য ফল নিয়ে এসেছেন সংগ্রহ করে বন থেকে তখন রামকে উৎসর্গ করা হয়েছে রাম সেগুলো রাম সেগুলো খেয়েছেন এবং এক একটা ফল ভাইকে বলেছেন ধরলক্ষণ ধরো রে ভাই লক্ষণ এই রকম করে বলা হয়েছে দেখো আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে ধর লক্ষণ ধরলক্ষণ মানে কি যেমন করে বলবে তেমন করে যেটা বলবে তার বাইরে একটু কোনো করবে না ঠিক আছে মাছিমারা কেরানি যেমন একটা ব্যাপার আছে সেই রকম কিন্তু ধর লক্ষণ এটা আমাদের প্রবাদ হয়ে গেছে ধরতে বললে ধরেই থাকবে খাবে না এই যে এইটা ভাইয়ের যে ভ্রাতৃ আজ্ঞা কীরকমভাবে পালন করছে লক্ষণ সেটা এখানে দেখানো হলো তো লক্ষণ বলছে যে চোদ্দ বছর তো আমাকে তুমি ধরতে বলেছো খেতে তো কিছু বলো অতএব সেই কারণে আমি কিছু খাইনি ওকে তো চোদ্দ বছর তিনি না খেয়েছিলেন বলে ঠিক আছে তাহলে চোদ্দ বছর তুমি অনিদ্রায় থাকলে কি করে তুমি তো পাশের ঘরে থাকতে কুটির করা হয়েছিল দুটো কুটির ছিল একটাতে সীতা এবং রাম থাকতেন একটাতে লক্ষণ থাকতেন তুমি পাশের ঘরে ঘুমিয়েছ লক্ষণ বলছে যে আমার আমার কাজ ছিল ভ্রাতা এবং ভ্রাতৃবধূর সেবা করা তাদেরকে গার্ড করা অতএব আমি চোদ্দো বছর কখনও ঘুমোয়নি তোমাদের শুধুমাত্র পরিচর্যা করেছি এটা এটা উত্তরাকাণ্ড হিসাবে মূল রামায়ণ মূল কাহিনীর সাথে মেলে না অনেকাংশ এটা যাই হোক চোদ্দো বছর হলো এবার এই চোদ্দ বছরের সময় নিদ্রাদেবী আমার কাছে আসতে চেয়েছিলেন কিন্তু লক্ষণ বলছে আমি নিদ্রাদেবীকে বলেছিলাম যে তুমি এখন আমার কাছে এসো না রামচন্দ্র যখন রাজা হয়ে যাবে তখন আমি যখন ছাতা ধরবো পাশের ছাতা ধরে দাঁড়িয়ে থাকবো ছত্র ধরে সেই সময় তুমি আমার চোখে এসো এই কারণে রামচন্দ্র যখন রাজা হয়ে বসেছিলেন সেই সময় লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়েছিলেন তখন তার চোখে নিদ্রা দেবী ভর করেছিল হাই তুলেছিলেন একটু ঢুলে ফেলেছিলেন এবং তিনি লজ্জিত হয়ে সেখানে হেসে দিয়েছিলেন তো এই ঘটনাটা এই কাব্য এই অংশটাতে আছে ওকে এইবার চোদ্দ বছরের বিচার হলো এবার রাম সহজে বিশ্বাস করছেন না যে ভাইয়ের জন্য এক ভাইয়ের জন্য আর ভাই অনাহারে থেকে যায় চোদ্দ বছর ধরে তার সত্যতা যাচাই করছেন এটা কি সংস্কৃত যে রামায়ণ সেইখানে যেটা আছে অযোধ্যা অরণ্য সুন্দরা সুন্দর লঙ্কা এই অংশটাতে যে রাম রাবণ রাম আর লক্ষণের যে ভ্রাতৃপ্রেম দেখা যায় তার সাথে ঠিক মেলে না যাই হোক তবু এত উত্তরকাণ্ডর কাহিনী অতএব এটাকে অতটা মূল কাব্যের সাথে অতটা সিরিয়াসলি না নেওয়াটাই হয়তো ঠিক হবে কাহিনী আমরা পড়বো শুধু তো এই অংশটাতে কি দেখা যাচ্ছে না রামচন্দ্র বলছেন যে লক্ষণকে যে যে তুমি চোদ্দ বছর না খেয়েছিলে তার প্রমাণ কি প্রমাণ চাইছেন রাম লক্ষণ বললেন যে ঠিক আছে সব প্রমাণ আছে কাননের ভিতরে আমার সমস্ত কিছু ফলগুলো এখন পর্যন্ত রাখা আছে বলছে যে এবার সেই অংশটুকুর মানে সত্যতা যাচাইয়ের জন্য রামচন্দ্র কি করলেন হনুমানকে পাঠালেন যে যাও চোদ্দ বছরের যে ফল কাননে যেখানে তিনি লক্ষণ ধরে রেখেছে সেখান থেকে তুমি নিয়ে এসো ঠিক আছে বলছে যে হনুমান গিয়াতব দেখিলো কাননে চোদ্দ বছরের ফল আছে পূর্ণ তুনে তুন মানে হলো ধনুক রাখ সরি তীর রাখার যে জায়গাটা শুরু করে যেখানে তীর পিছন দিকে থাকে এরকম করে বের করে সেই জায়গাটাকে তুন বলা হয় তুনির তো সেইখানে দেখিয়া ফলের তুন হনুমান বলে এ কোন কার্য হেতু আমারে পাঠালে তো হনুমানকে তিনি পাঠা পাঠিয়েছিলেন রামচন্দ্র এবং রামভক্ত হনুমান তিনি যখন এই কাজে এসেছিলেন তখন তাঁর এই কাজটা দেখে তার মনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে কি কাজ আমাদের দেখবে বাবা কাকারা বলে থাকেন এখনও দাদুরাও বলে থাকেন বয়স্ক মানুষরা যারা অভিজ্ঞ মানুষ তারা বলে থাকে কাজের কোনো ছোট বড় নেই কাজ করতে হবে বেকার বসে থাকা যাবে না কাজ করতে হবে এবং অনবরত কাজ করতে হবে কারণ কাজ না করলে হবে না যেমন তোমার এই মুহূর্তে কাজ হলো পড়াশোনা করা তুমি সেটা করছো এবং মন দিয়ে করছো এই কাজটা করতে হবে এবং কাজের ছোট বড় নেই হনুমানকে যখন এই কাজটাতে পাঠানো হলো হনুমানের মধ্যে কিন্তু অহংকার জন্মালো কেন অহংকার কিসের অহংকার না আমি এক সময় গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছি এটা হনুমানের মনের ভিতরে চলছে সম্ভবত যে এক সময় গন্ধমাদনের মতো পর্বত তুলে নিয়ে এসেছি একসময় কত বড় বড় রাক্ষস বধ করেছি এক লাভ এক লম্ফে আমি ভারত থেকে লঙ্কাতে পৌঁছে গিয়েছে সেই আমাকে নাকি চোদ্দ বছরের ফল এই সামান্য কাজ দিল রামচন্দ্র এই যে অহংকার অহংকার মানব চরিত্রের বা অহংকার যে কোনো প্রাণের পতনের কারণ এটা দেখাচ্ছেন হনুমানেরও পতন হবে অহংকার টিকবে না অহংকার ভাঙতে হবে যখন হনুমান যখন এইটা বিচার করলেন এবং বিচার করে যখন সে তুন তুলতে যাচ্ছেন এত যদি হনুর হইল অহংকার হইল ফলের তুন লক্ষ্য ভার নারীতেল নাড়িল তুন পবন নন্দন সভামধ্যে উত্তরিল বীরসবদন রামচন্দ্র সরি হনুমান কিন্তু সেই তুনিরকে ভর্তি তুনির তুলতেই পারলেন না যে মানুষটা গন্ধমাদন তুললেন সেই মানুষটা কিন্তু ফল ভর্তি তুলতে পারলেন না এজেন্ডা কি ছিল সংস্কৃত রামায়ণের ক্ষেত্রে এটা কৃত্রিবাসের জানার কথাও নয় তিনি জানেনও না তিনি বিচারই করেননি তিনি এটাকে ভক্তির জায়গা থেকে দেখছেন এবং কৃত্তিবাস যে যে উদ্দেশ্যে কাব্য রচনা করেছেন সেটা হলো লোকনিস্তারিতে কহি পাঁচালি রচিয়া তো লোকনিস্তারণের জন্য তো এরকম কাহিনিগুলো ভরতে হবে তাই না এটা হলো এই এই জায়গাটা যে হনুমানের বীর হনুমান হনুমানকে বীর বলা হয় তারও গর্ব হলে পরে তাঁরও অহংকার হলে পরে সেই অহংকার করতে হবে ভাঙতে হবে এটা কিন্তু এখানে দেখানো হলো ওকে যাই হোক হনুমান কিন্তু পারলেন না সেই তুনের আনতে তারপরে লক্ষণ সেখানে গেলেন এবং এক হাতে সেই নিমেষে লক্ষণ গিয়া ধরিবাম হাতে আনিয়া রাখিল তুন সবার সাক্ষাতে তুন নিয়ে এলেন এবং তুন নিয়ে এসে তিনি সব ফলগুলোকে ঢালা হলো ফল থাকলে পরে ফলের বীজও থাকবে অতএব এবার গণনা চলবে সেই ফল গণনা করবার সময় দেখতে যাচ্ছেন রামচন্দ্র গুনতে গুনতে চোদ্দ বছরের ফল যতটা হওয়া দরকার সমস্ত কিছু হিসেব মেলাতে মেলাতে দেখছেন যে সাতখানা ফল কম এবার রাম কৈফিয়ত চাইছে লক্ষণের কাছে তুমি যে বললে চোদ্দ বছর খাওনি এই তো সাতটা ফল কম তা সাতটা ফল গেল কোথায় এইবার লক্ষণ তখন বলছে যে দেখো ভাই আমি সত্যি সত্যি ফল খাইনি এবং সাত দিন আমরা কেউই খাইনি এই সাত দিন কেন খাইনি কিসের জন্য খাইনি সেটা দেখো এটা তোমরা ভালোভাবে শোনো এবং নোট করে নেবে এবং আমার ওই ভিডিওটা অনেক পুরনো একটা ভিডিও সেটা শর্ট কোশ্চেনেরই ভিডিও সমস্ত উত্তরাকাণ্ডের শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে সেখানে তোমরা সে ভিডিওটা অবশ্যই চেক করো আমি বলবো তো যাই হোক সেইখানটাই দেখতে পাবে যে সাতটা দিনের কথা আমি উল্লেখ করেছি এখানে আমি বলে নিই একটুখানি শর্টকাট করে যে প্রথম দিন হলো রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন বনবাসে এলেন তার পরে পরেই কিন্তু তাদের পিতা দশরথের নিধন হয় মানে মারা যান তো তাঁর শোকে মুহ্যমান মানুষ শোকে মুহ্যমান দুই ভ্রাতা তাঁরা কি ফল গ্রহণ করবেন করেননি অতএব এক নম্বর হলো পিতার মৃত্যুর দিন দুই নম্বর হলো যেদিন সীতা হরণ হলো সীতাহারা আমি যেন মণিহারা ফণি বলে রাম বিলাপ করছেন সেদিনকে তিনি আহার করবেন না তার ভাই ফল আনতে যাবেন যে ভাই খাও অতএব এই দিন ওখাননি তারপর তিন নম্বর দিন হলো রামচন্দ্র এবং লক্ষণ যখন চলে গেলেন সেখানে লঙ্কাতে এবং লঙ্কাতে গিয়ে যুদ্ধ চলছে সেখানে ইন্দ্রজিৎ তাদের দুই ভাইকে নাগ পাশে বেঁধেছিলেন নাগপাশ মানে হলো এক ধরনের তীর যা দিয়ে মারলে পরে নাগ অর্থাৎ সাপ দিয়ে তাদেরকে কাবু করা যায় তো এই নাগপাশে বেঁধে ফেলা হয়েছিল অতএব সেই দিন তো কেউ ফলাহার করতে পারেনি তিন নাম্বার হলো মায়া সীতা চার নম্বর এটা চার চতুর্থ দিন মায়া সীতাছেদন মায়া সীতা মানে রাম রাবণেরা তো মায়াবীরাক্ষস তো মেঘনাদ মায়া সৃষ্টি করলেন এবং রামচন্দ্রের সামনে দেখালেন হতোদম করার জন্য এটা আসলে যুদ্ধের স্পিরিট বা এরকম করেই যুদ্ধ স্ট্র্যাটেজি খেলা হতো যে অপর পক্ষকে অপরপক্ষর মনের ভিতরে ধরিয়ে দিতে হবে এটা যে তুমি দুর্বল আমার থেকে তবেই না সে ভয় পাবে যুদ্ধ করতে সে বি ভুল করবে তো এই মায়া সীতা করে রামকে এবং লক্ষণকে নার্ভাস করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছিল মেঘনাদ তো সেই দিন শোকে মুহ্যমান তিনি খাননি তারা কেউ খাননি তারপর হলো মহিরাবণের ঘরে বন্দি মহিরাবণ পাতালের রাজা ঠিক আছে রাবণেরই সম্ভবত পুত্র হ্যাঁ রাবণের পুত্র মহিরাবণ তাঁরা পাতালে থাকতেন এবং সেখানে রাম এবং লক্ষণকে দুই ভাইকে চুরি করে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল কালীমাতার চরণে তাদেরকে বলি দেওয়া হবে এই উদ্দেশ্যে তো সেই দিন কেউ ফলাহার করতে পারেনি শক্তিশেল রাবণ শক্তিশাল নিক্ষেপ করেছিলেন লক্ষণের উপর শক্তিশাল হল এক ধরনের বান বা এক ধরনের পাশ পাশ যেটা রাবণ বিবাহের সময় মন্দরীকে বিবাহের সময় বিবাহের যৌতুক স্বরূপ এই অস্ত্রটা পেয়েছিলেন শ্বশুরবাড়ি থেকে তো যৌতুক প্রথা কিন্তু তখনও ছিল শ্বশুররা দিতেন যাই হোক তো এই যৌতুক হিসেবে সেই শক্তিশীল পেয়েছিলেন এই শক্তিশীলের মানে পাওয়ার হলো যার উপর নিক্ষেপ করা হবে তার মৃত্যু অবধারিত কিন্তু রাবণ যখন লক্ষণকে মারলেন সেই লক্ষণ কিন্তু মুচ্ছিত হয়ে পড়ে গেলেন এবং তারপরেই কিন্তু হনুমানকে বলা হয়েছিল যে তিনি যেন গন্ধমাদন পর্বত বা সেই কি বিষল্যকরণী সেই ওষুধি নিয়ে আসেন এবং নিয়ে এসে তার সে তাকে বাঁচান তো যাই হোক সেটা হনুমান তো পেরেছিলেন সেই পাহাড় তুলে নিয়ে চলে এসেছিলেন তো যাই হোক এই হলো ঘটনা সেই দিনও তিনি তারা কিন্তু কেউ খাওয়া দাওয়া করেননি আর শেষ সপ্তম দিন হলো যেদিন রাবণ বধ হয় রাবণকে হত্যা করার পর রাবণকে বধ করার পর রাম শিবিরে আনন্দের উচ্ছ্বাস শুরু হয়েছিল সেই জন্য সেদিন আর কেউ আহার করেননি তো এই সাতটা দিন তারা খাননি কেউ কিছু তো এই হলো ঘটনা এই সাতটা দিনের কারণেই এই সাতটা ফল মিসিং তো রামচন্দ্রকে বোঝালেন যে এই দিন আমরা খাইনি এবং সেখানে তিনি বলছেন যে বিশ্বামিত্র স্থানে মন পূর্ব কথা কেন প্রভু হলে বিশ্বরণ বিশ্বামিত্র স্থানে মন্ত্র পাই দুই জনে তুমি ভুলিয়াছ প্রভু আছে মম মনে বিশ্বামিত্র তাদেরকে উপদেশ দিয়েছিলেন কি উপদেশ দিয়েছিলেন না উপদেশ দিয়েছেন। বিশ্বামিত্র ঋষি একারণ কারণ চতুর্দশ বর্ষ উপবাসী চোদ্দ বছর তিনি উপবাস থেকেছিলেন কারণ বিশ্বামিত্র মণি তাদেরকে দুই ভাইকে উপদেশ দিয়েছিলেন যাতে নিরাহারে বা অনাহারে থাকতে থাকেন তো এই জন্য তাঁরা অনাহারে ছিলেন লক্ষণ অনাহারে ছিলেন রামচন্দ্র ভুলে গিয়েছেন এটা বলা হলো এখানে রাম ভুলে যাবে উত্তরাখণ্ডের সংযোজন অত সিরিয়াসলি নেওয়া যাবে না এটা কাহিনী হিসেবেই পড়তে হবে তো যাই হোক এই হলো আজকের ক্লাস ভালো লাগলে খুব ভালো শেয়ার করে দাও আর পরবর্তী ক্লাস আমরা দেব সেটা অবশ্যই চেক করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ধন্যবাদ